সূরা কাউসারে বলেছেন এবং সূরা হজ আল্লাহ তাআলা বলেছেন তোমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আর সূরা হজে বলেন তোমাদের কুরবানির পশুর গোশত রক্ত কোনো কিছুই রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। গোশত তোমাদের কাছে, চামড়াও তোমাদের কাছে, হাড়িও তোমাদের কাছে, রক্ত তোমাদের কাছেই থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা জিনিস পৌঁছে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের প্রত্যেকের দিলের অবস্থা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কার দিলে কতটুকু ক্ষুধা ভীরুতা আছে, কার দিলে তাকওয়া কতটুকু আছে, আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে, ইখলাস কতটুকু আছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে ইবাদত করার মন মানসিকতা কার কার আছে, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুরবানি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মোকরাম হাজেরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন, সকলেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোরআন কারিমের সূরা মায়েদা 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা হজের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহার অনেক দিকের আলোচনা আছে, আমি একটা দিকের আলোচনা করব। ঈদের একটি শিক্ষা হলো